এই তো ছিল তোমাদের প্রশ্ন, কিন্তু আমি যেমনটা বললাম তোমাদের, আজকে আমি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করবো না, পরীক্ষা কেমন হতে পারতো সেটা একটু ছোট করে দেখিয়ে দিই। তোমাদের এই সাইডটায় যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের আজকের যে পরীক্ষাটা তোমরা দিয়ে এলে, আর এই সাইডে রয়েছে যে যে প্রশ্নগুলো, যে যে মগুলো আমরা নিয়েছি, সেইগুলো সুন্দর করে সাজানো রয়েছে। ঠিক আছে, আমি জাস্ট প্রশ্ন করছি আর আলোচনা করছি, তোমরা শুধু দেখতে থাকো। দ্বিতীয় ছিল হচ্ছে ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি। দেখো, মক টেস্ট নাম্বার ওয়ানে তোমাদের একটা প্রশ্ন করা হয়েছিল, সে প্রশ্নটা কি ছিল? ড্রাফট রিপোর্ট অন অস্ট্রেলিয়ান বুশ ফায়ার। কেন প্রশ্নটা রেখেছি? কারণ হচ্ছে কোনো এক জায়গায় আগুন লেগেছে অস্ট্রেলিয়ার জঙ্গলে, যেহেতু আগুন কেন্দ্রিক সেই কারণে রেখেছি। এবং মজার বিষয় হলো যে সেইখানে হিন্ট দেওয়া রয়েছে, খুবই অন্যায় কাজ হয়েছে, হিন্টটা দেওয়া উচিত হয়নি, কিন্তু যাই হোক রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, একটা টেস্ট টু, এটা কিন্তু তোমাদেরই প্রশ্ন, দেখে আশা করি চিনতে পারছ যে মক টেস্ট নাম্বার ওয়ান ছিল যেটা ম্যারাথন ছিল, সেখানে এক নম্বর প্রশ্ন এটা এসেছিল। মক টেস্ট টু তে ড্রাফট রিপোর্ট অন ভাইজাগ গ্যাস লিক অ্যাক্সিডেন্ট। ভাইজাগ গ্যাস লিক মানে হচ্ছে কোন একটা কারখানা থেকে গ্যাস লিক হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? তো কারখানা থেকে গ্যাস লিক কেন প্রশ্নটা রেখেছি? কারণ এইখানে হচ্ছে কিছুটা সিমিলার, আমাদের কারখানায় আগুন লেগেছিল আর এইখানে হচ্ছে কারখানা থেকে গ্যাস লিক হয়েছে। হতেই পারতো যে সেই গ্যাসটা হচ্ছে দাহ্য, সেখান থেকে আগুন লেগে যেতেই পারতো। আমি বলছি যে যদি ধরো এই গ্যাসটা প্রাণদায়ী না হয়ে হতো এরকম যে সেই গ্যাসটা বেরিয়ে আগুন লেগে গেছে, তাহলে হয়তো আমাদের প্রেসিটা একটু অন্যরকম হতো। কিন্তু যাই হোক, আমাদের সেটা অসুবিধা হয়নি, আমরা ওটা লিখেছি এবং আমার যতদূর মনে পড়ছে যে এটাই লিংক আমিই দিয়েছিলাম। থার্ড, ড্রাফট আ রিপোর্ট অন আ ডিজাস্টার কজড বাই ফায়ার, এটা কত নম্বর টেস্ট ছিল? টেস্ট নাম্বার 8। ওকে, একদম ডিরেক্ট যে আগুন লেগে গেছে কি হয়েছে লেখো। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি এই প্রশ্নগুলো কেন দেখালাম? দেখালাম এই কারণে, কারণ যতগুলো মক হয়েছে একটাতেও হিন্ট ছিল না, কেউ যদি সেগুলোই বাড়ি থেকে লিখে, মানে তোমরা যদি মক দিয়ে থাকো বা তোমরা যদি সেগুলো লেখার সময় ভেবে থাকো বা পরীক্ষা দেওয়ার পর যদি নিজের মতো করে তৈরি করে রাখো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে তোমাদের ভাব দিয়ে হওয়া উচিতই ছিল না। ভাবাটা মানে পরীক্ষার হলে ওই যে 10 মিনিট সময় পাওয়া গেছিল, ঠিক আছে, ওই 10 মিনিট সময় যদি ভেবে থাকো তাহলে তুমি অন্যায় কাজ করেছো, তুমি অনুচিত কাজ করেছো। কারণ এই নিচেরটা হতো যে এই আগুন লেগেছে এবং সেই সংক্রান্ত যে একটা লেখা, এরকম লেখা, এই একদম ডিরেক্ট এই লেখাটা না লিখলেও সেই ধরনের লেখা আমরা আগে থেকে রেডি করেই গেছিলাম। কারোর কোনো বিরোধিতা আছে যে না না স্যার, এইটা তো আমরা রেডি করিনি, এটা তো ফ্যাক্টরির গোডাউনে আগুন লেগেছে, আগুন সংক্রান্ত আমরা কিছু রেডি করিনি? উদ্দেশ্য এটা না যে দেখো আমরাও কমন দিয়েছি, সেটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে দেখানোর এটাই যে দেখো আমরা হিন্ট দিইনি। হিন্ট দিন মানে তোমাকে লেখার সময় মাথার চুল ছিঁড়তে হয়েছিল, তোমাকে ভাবতে হয়েছিল, পরবর্তীকালে তুমি জমা করার পরেও তোমার মন ভরেনি। এবং কেউ যদি একটু বুদ্ধি করে খাতায় লিখে রাখত বইপত্র দেখে, তাহলে আজকের পরীক্ষায় তাকে ভাবতে হতো না। আমি কি খুব অন্যায় কথা বললাম বিশ্বজিৎ? নো স্যার, দেখো না, একদম একদম ঠিক। দেখো পরীক্ষার নাম্বার গুলো লেখা রয়েছে, মক টেস্ট ওয়ান, মক টেস্ট টু, টেস্ট 8, মানে কোনো এখানে কোনো ভুল বোঝাবুঝি বা আমি মিথ্যা কিছু দেখাচ্ছি এরকম কোনো ব্যাপারই নেই। কারণ কোশ্চেন গুলো যখন সেট হয়, যে সোশ্যাল অ্যাসপেক্ট গুলো থাকে, মানে সোশ্যাল অ্যাসপেক্ট মূলক যে প্রশ্নগুলো থাকে, সেগুলো আমি যেহেতু সেট করি, তাই আমার কোশ্চেন মোটামুটি চেনা জানা থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা একটু বলে বলো, আমি দেখতে পাচ্ছি। আমার নাম মোতাহার, মোতাহার হোসেন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এটা খুব ভালো জিনিস ছিল যে মক টেস্ট গুলো দিয়েছিলাম, তাতে হিন্ট বেশিরভাগ টেস্টে হিন্ট গুলো ছিল না, তো সেক্ষেত্রে বেনিফিটেডই হয়েছি আমরা। কারণ হিন্ট দেওয়া থাকলে হয়তো নিজে থেকে ভাবার ক্ষমতাটা হয়তো থাকতো না বা পেতাম না হয়তো, তো সেই জায়গা থেকে পরীক্ষাতেও যেহেতু আমাদের কোনো হিন্ট দেয়নি, ডিরেক্টলি কোয়েশ্চেন দিয়ে বলেছি লিখতে, তো সেটা খুব ভালো হয়েছে, যেটা মক টেস্ট দিয়ে সে বেনিফিটটা আমরা পেয়েছি। থ্যাংক ইউ মোতাহার, বিশেষ করে আমি পার্সোনালি, আমি থ্যাংক ইউ। আমরা হিন্টের প্রশ্নে আসবো, কেন দিইনি বা পরে কেন দিলাম, কারণ স্যার আপনি যদি অপশনে দিয়ে দিতে হিন্ট দি, হ্যাঁ স্যার হিন্ট দিয়ে দিলে পরে আমরা তো ভাবতাম না সেটা নিয়ে। ওকে থ্যাংক ইউ, আচ্ছা আসবো আমরা, আসবো। ওকে,
এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড কোশ্চেনটা, যেখানে হচ্ছে আমরা আমি দেখালাম এটাই যে হিন্ট দিইনি যাতে তোমাদের মাথাটা কাজ করে, ভাবো তোমরা। ওকে, নেক্সট যে প্রশ্নটা ছিল তার উপরে দেখো যে করোনা ভাইরাস ইনফেকশন সেটার সংক্রান্ত শপ এবং মার্কেটে কি ধরনের প্রিকশন নিচ্ছে এটাকে আটকানোর জন্য, সেটা এক্স্যাক্টলি এই প্রশ্ন না এলেও করোনা আমাদের পুরো বিশ্বে কি প্রভাব ফেলেছে সেই সংক্রান্ত 200 ওয়ার্ড। এবার সেখানে লিখতে গেলেই অবশ্যই তোমার প্রিকশন মেজার্স, যে হাউ টু অ্যারেস দোজ কাইন্ড অফ ডিজিজেস, এটা আসতেই হতো, এটা লিখতেই হতো। এই যে 200 ওয়ার্ড এখানে মেনশন করে দিয়েছেন অঙ্কিত স্যার, সেইখানে এমন কেউ নেই যে প্রিকশন সংক্রান্ত জিনিস, যে মাস্ক ব্যবহার করা উচিত, স্যানিটাইজার ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত, দূরত্ব রাখা উচিত, ওই জিনিসগুলো লেখে নি, এরকম কিন্তু কেউ নেই। তো আমি কিন্তু ভাবতেই পারি বা বলতেই পারি যে শপ এবং মার্কেটের প্রেক্ষিতে যেটা লেখা রয়েছে করোনা ভাইরাসের ওয়ার্ল্ডের যে প্রেক্ষিতে, যে আমাদের দুনিয়াটা কিভাবে বদলে গেল সেটার ওই যে জিনিসগুলো, মানে কি যেন বলো পয়েন্টগুলো আসতে বাধ্য। আমি জানি না যে তোমরা এটা কিভাবে লিখেছিলে যখন মক টেস্টটা দিয়েছিলে, এটা কত নম্বর মক টেস্ট? এটা টেস্ট নাম্বার 9। আমার বক্তব্য কিন্তু আজকে এটা না যে হচ্ছে দেখো দেখেছো তো এসেছিল, তো যে কেউ দিতে পারে এই এই ধরনের, স্যার বলতেই পারে যে স্যার করোনার তো হয়ই, তো হয়েছে, সেখান থেকে এসেছে, হয়তো অন্য কেউও দিয়েছিল। আমার বক্তব্য কিন্তু সেটা না, বক্তব্য হচ্ছে যে একজন টিচার, আমরা টিচার কিন্তু, ঠিক আছে, ফার্স্ট অফ অল বলে রাখি যে জ্ঞানপীঠ ইজ নট আ ইনস্টিটিউশন, আমরা টিচার, স্পেশালাইজ টিচার, যারা নিজেদের মতো করে পরীক্ষাটা নিই, ইভ্যালুয়েট করি, এবং আমাদের নিজস্ব কিছু সেন্সিবিলিটি আছে, সেই দিয়েই আমরা পুরো প্রসেসটা চালাই। আচ্ছা, একটু এগোই, প্রেসি, প্রেসিতে আসি। দেখো প্রেসিতে তোমাদের সবার প্রেসিটা খুব শক্ত লেগেছে, কেন শক্ত লেগেছে এবার একটু আমি বলে দিই। প্রেসিটা শক্ত লাগার কারণ হলো প্রেসির না অনেক ধরন থাকে। প্রেসির সাধারণত আমরা কোনটায় অভ্যস্ত, যে কিছুটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনগুলোকে ছোট করে দেবো, ব্যাস আমার কাজ শেষ। কিন্তু এই প্রেসিটা যদি তোমরা পরীক্ষার হলে দেখে থাকো বা পড়ে থাকো, দেখবে এটা না অনেকটা ফিলোসফিক্যাল, যেন প্রত্যেকটা লাইন এক একটা নতুন নতুন ইনফরমেশন। ওই যে আমি ছোট করব সেই জায়গাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? তো এই ধরনের প্রেসি, মানে তোমাদের যতগুলো তোমরা পরীক্ষা দিয়েছো তার মধ্যে কিন্তু অলরেডি একবার এসেছে। দেখো প্রেসি ট্রান্সলেশন কমন দেওয়া যায় না, তাহলে আমাকে পিএসসি থেকে এসে আমাকে তাহলে জেলে নিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে ভাবটা কমন দেওয়া, যে একটা যাতে ভাবটা যাতে মানুষ বুঝতে পারে যে আচ্ছা, যদি ফিলোসফিক্যাল এরকম একটা অ্যাঙ্গেলে আসে যেখানে মানুষটা ব্যক্ত করছে, কিছুটা বলতে চাইছে, এক একটা লাইনে এক এক রকম জিনিস, ধরনটাই আলাদা, ইনফরমেটিভ না, তাহলে কিভাবে লিখবো? আমি পাশাপাশি দেখেছি ইচ্ছা করেই যে এটা এটা সিমিলার না, বাট দ্য মোড, এই প্রেসিটা ক্যারি করছে সেই দুটো কিন্তু সিমিলার। এই পিপিটিটা তোমাদের দিয়ে নেবো, বাড়িতে ঠান্ডা মাথায় পড়বে, প্রথমে এই ক্লার্কশিপের মেন মকের যেটা আছে সেটা পড়বে, তারপর এটা পড়বে, তোমরা বুঝতে পারবে যে আমি কেন এই দুটো পিপিটি পাশে রেখেছি, এই দুটো ছবি পাশে রেখেছি। তার কারণ দ্য মোড দে আর ক্যারিং ইজ মানে অনেকটা সেম, মানে অনেকটা সেম মানে আমি বলবো প্রায় সেম, যে এটাও পরে তুমি সোজা কথা, এটাও পরে তুমি বুঝতে পারবে না যে কোন জায়গাটা ছোট করবে, এটাও পরে তুমি বুঝতে পারবে না, এই যে বিষয়টা, তার মানে যেটা ছোট করা যাচ্ছে না। তো টেস্ট নাম্বার 20টা যে বা যারা দিয়েছিলে তারা যদি ঠিকঠাক মতো করে থাকতে, যে বা যদি সমস্যা হতো ছোট করতে, তাহলে যদি আবার ফিডব্যাকটা নিতে পার্সোনালি, তাহলে আমার মনে হয় যে আজকেরটাও তারা কিছুটা পারতে। তো আমি শুধু এটুকুই বলবো যে তুমি যদি এক্স্যাক্টলি মোডটা বুঝে গিয়ে থাকো আর সেটাই যদি তুমি লিখে দিয়ে আসো, তাহলে তুমি ভুল নও। আর আমি পাশাপাশি এটা লিখলাম এই কারণে যে তুমি যদি মক দিয়ে থাকো, তাহলে তুমি কিন্তু অলরেডি এই এই ধরনের প্রশ্ন ডিসকাস করেই তারপর হলে গেছিলে, তাই এরকম ধরনের ফিলোসফিক্যাল আইডিয়ামূলক প্রশ্ন পেয়ে ভয় পাওয়া, ভেবাচাকা খাওয়া, সময় নষ্ট হওয়া, ভুলে যাওয়া, কি করবো বুঝতে না পাওয়া, এগুলো হওয়া যদি যদি হয়ে থাকে একদম অনুচিত হয়েছে। ট্রান্সলেট করতে দিয়েছে খুবই ছোট ট্রান্সলেশন, ঠিক আছে? এবার এটুকু ট্রান্সলেশন দেখে কেউ ভাবতেই পারে তারা কি সোজা, কিন্তু আসলে তা না। কারণ দেখো কেউ একটা কিছু বলছে, সেটার কোটেশন আছে, তার পাশাপাশি আমি আরেকটা আমাদের মক টেস্ট রেখে দিয়েছি। আমি আবারও বলছি উদ্দেশ্য একদম এটা না যে বাহবা দিয়ে বলবো যে দেখো আমরা কমন দিয়েছি, ওরা যেই যেই মোডে প্রশ্ন করেছে, তোমরা যদি আমাদের মকগুলো দিয়ে থাকো তাহলে তোমরা ওই মোডগুলো সলভ করে তারপরই পরীক্ষার হলে গেছিলে। আমার বক্তব্য হচ্ছে এটাই যে বিশ্বাস করতে শেখো, যে আমরা ইনস্টিটিউট নই, আমরা অফিসার নই, তাই আমাদেরকে বিশ্বাস
যদি করো কোনোদিনও ঠকবে না, কারণ আমাদের কাছে কোনো জাদুকাঠি নেই যে আমরা জেনে যাব যে কি প্রশ্ন আসবে, কিন্তু আমরা সেই সমস্ত অ্যাঙ্গেলগুলো কভার করে দেব যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাকে অন্যরকম পরিস্থিতিতে না পড়তে হয় যে এমা কি লিখবো বুঝতেই পারছি না। কারণ এটাই স্বাভাবিক যে একটা সিলেবাসের আমরা যদি গোটাটা কভার করি, সিলেবাস বলতে আমি বলছি যে যা যা আসে সেই পয়েন্টগুলো, সেই টপিকগুলো যদি আমি যা যা টপিক আসে সেটা যদি পুরোটা কভার করি, ঠিক আছে, বাউন্ডারি লেভেলে, তো স্বাভাবিক যে কোনো স্টুডেন্ট কমন পাবেই পাবে। তো সেটাই যে আমাদের কাছে কোনো জাদুকাঠি নেই, কিন্তু মোডগুলো যদি একটু ফলো করে যদি করতে, যে সাধারণত দেখো মক টেস্টের রিয়াকশনগুলো কি আসে, ও কি দিয়েছে দেখ এই ধরনের প্রশ্ন আসে নাকি, দিয়ে দিলেই হলো একটা, ও কিছু একটা করে সে জমা করে দিল বা দেয়ই না এই কারণে। এবার দেখো পাশে এটা কেন রেখেছি, তার কারণ এখানেও কিন্তু কোটেশন গুলো কথাবার্তাই ছিল, যে কাকা বললো যাবি তো বেশ, দেখো ছোট ছোট, কিন্তু আমরা আজ কি সুন্দরবন চলে যাচ্ছি, বরং এখানে একটু বেশি বড় বড় আছে, তোমাদের গুলো এইগুলোকেই যেন হাফ করে দিয়েছে। বাট এটা রেখেছি এই কারণেই যে কেউ যখন কোনো উক্তি করছে কোটেশনের কথাগুলো কিভাবে আমরা ব্যবহার করব, সেগুলো তোমরা কিন্তু মক টেস্ট ওয়ানে অলরেডি প্র্যাকটিস করে গেছিলে, তো তোমরা যদি খারাপ পরীক্ষা দিয়ে থাকো আমার থেকে বেশি কষ্ট আর কেউ পাবে না। মানে অঙ্কিত স্যার কি কষ্ট পাবে সে তো সে জানে, আমার থেকে বেশি কষ্ট আর কেউ পাবে না, কারণ এই কোশ্চেন গুলো না তোমাদের কাছে হতে পারে যে 399 290 200 টাকা 300 টাকাও আর এমনকি দিয়েছে গেছে, আমাদের কাছে এটা 300 টাকা 400 টাকা না, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ 300 টাকা 400 টাকায় এই ধরনের তোমরা ডেডিকেশন পাবে না, যেখানে টিচার বলছে আসো আসো ক্লাস করো, টিচার বলছে যে এই নাও প্রশ্ন সময় মতো পৌঁছে দিচ্ছে, 40টা মক নিয়ে নিচ্ছে, প্লাস তোমরা যদি কিছু ভুল করো রেগে যাচ্ছে তোমাদের বকা দিয়ে দিচ্ছে। আমাদের কাছে বিষয়টা 300 টাকা নয়, আমাদের কাছে বিষয়টা আরো বড় কিছু, তো সেটা যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে খুব ভালো হয়। আর তোমরা যদি, জানি না পরীক্ষাটা কেমন দিয়েছো, আমি খুব আশা করি যেন খুব ভালো দাও, আমাদের মধ্যে থেকেই তোমরা কেউ পাক, তো এটাই আমার বলার ছিল। লাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো লকডাউনে বাংলাটা কিছু বলবো না, ঠিক আছে আসছি বাংলায়। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা, এটা দিয়েছে ওরা বাংলায়, এটাই আমরা সেম ইংলিশে দিয়েছিলাম। তো ইংলিশ এটা কত নম্বর টেস্ট ছিল, এটাও পিএসসি টেস্ট নাম্বার 1 ছিল, ঠিক আছে। তো এটা কি ছিল যে ইংলিশে যে লিখেছে তাকেও তো লিখতেই হয়েছিল না, যে মাইগ্রেশন মাইগ্রেন্টদের কি কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যে কোন কোন সমস্যার মধ্যে তারা ছিল পড়েছে তারা কাটিয়ে উঠতে পেরেছে। তো সেক্ষেত্রে এই টেস্টটা যদি কেউ ঠিকভাবে দিয়ে থাকতো তাহলে তার কিন্তু বাংলার ক্ষেত্রে তো অবশ্যই ভাবা উচিত না, কারণ আমরা জানি যে ইংলিশে যে ভাবতে পারে সে বাংলা তার থেকে বেশি ভেবে ফেলতে পারে। তো এটাই ছিল আমাদের প্রয়াস এতটাই। আরেকটা কথা আমি বলবো, বাংলা কোশ্চেন যদি তোমরা দেখে থাকো, বাংলা কোশ্চেন কিন্তু খুব সোজা করেছে, কেউ কি আমার দ্বিমত করবে যে না স্যার বাংলা কোশ্চেন টাফ করেছে, কেউ আছো বল? বাংলাটা আরো ইজি ছিল, এক্স্যাক্টলি আরো ইজি, তার মানে ইংলিশটা তোমার বেশি ইজি লেগেছে, গুড। কি নাম তোমার? শায়ন্ত। বাংলাটা, তাহলে দেখো একটা পরীক্ষা আমরা যখন দিতে যাই, ঠিক যেই যেই জায়গায় আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, ঠিক যেই যেই জায়গায় আমাদের পরীক্ষার হলে বসে ভাবতে হয়, আমরা চেষ্টা করেছিলাম তোমাদের ওই 299 বা 399 টাকার মকে তোমাদের চিন্তা ভাবনার কাজগুলো যাতে তোমরা বাড়িতেই করো, পরীক্ষার হলে কি যাতে জাস্ট পরীক্ষাই দাও লিখে দিয়ে চলে আসো, সেই চেষ্টা কোথায় কোথায় করেছি, যেই জায়গাগুলোয় ভাবতে হয়, মানে প্রেসি, রিপোর্ট এবং ট্রান্সলেশন, তিন জায়গাতেই করার চেষ্টা করেছি আমাদের। তাই কেউ যদি পরীক্ষা দিয়ে থাকতে খুব ভালো হতো, মানে খুব ভালো করে, তাহলে তার কাছে এটা সোজা হতো। আর বলবো যে বাংলাটা যেহেতু আমাদের কোনো প্রয়াস দিতেই হয় না, আমরা বরং ভেবে নিই যে বাংলা ট্রান্সলেশনটা কঠিন আসবে বা বাংলা যেটা পেশি আসবে সেটা হয়তো কঠিন আসবে, তো দেখো যেটা সোজা এসেছে সেখানে আমি কোনো সিমিলার কোশ্চেন রাখিনি, বা হয়তো আমরা ওই ধরনের এতটা সোজা প্রশ্ন আমরা দিইনি বাংলায়, আমাদের যে মক টেস্টগুলো হয়েছে বাংলায় এত সোজা প্রশ্ন দিইনি, আরো বরং কঠিন দিয়েছি, মাথা খারাপ করার মতো পেশি দেখলাম আমি। আমি বলছি যে প্রশ্ন যখন সোজা আসে কাট অফ হাই থাকে না লো থাকে, আমি জানি না বলো একটু আমায়। হাই থাকে, তাহলে বুঝতেই পারছো যে কম্পিটিশনটার কেমন 12টা বাজিয়ে দিল, আমরা এক্সপেক্ট করি যে প্রশ্ন টাফ করুক, আমি টাফের জন্য রেডি, যত টাফ করুক কর, তারপর কাট অফটা একটু লো রাখিস বাবা, আমরা এই চেষ্টা করি, কারণ যত হাই আসবে তত কম্পিটিশন আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে প্রশ্নগুলো মানে বঙ্গানুবাদটা তো দেখার মতোই কিছু না, যে ইংলিশটা যেটা দিয়েছে প্যাট্রিয়টিজম নিয়ে, আর প্রেসিটাও খুবই সোজা দিয়েছে, তো এক্ষেত্রে চোখ কান নাক বন্ধ করে একটুকুই বলবো যে যে নিজের বেস্ট দিয়ে এসেছে তাকে পিছনে ঘুরে তাকাতে হবে না, তার কারণ এটাই যে প্রশ্ন টাফ হয়নি, এটা আমাদের ভাগ্য ভালো, এবং ভাগ্যটা খারাপও যে প্রশ্ন যদি টাফ হতো মেবি আমরা পারতাম না, বা এটা হয়তো অনেকের কাছেই টাফ,
কারণ সবাই বলছে প্রেসি টাফ লেগেছে, প্রেসি টাফ লেগেছে, প্রেসি কিছু বুঝতেই পারলাম না কি। প্রয়োজনই পড়েনি তাদেরকে ফিরে তাকাতে হবে না। আচ্ছা, এবার একটা ঘোষণার জায়গায় আসি। ঠিক তোমাদের মতোই যেরকম মক দিলাম, এরকমই আরেকটা মক আমরা লঞ্চ করছি, সেটা হচ্ছে প্রিলির জন্য। এবং কোশ্চেন যারা সেট করছে এক্সপিরিয়েন্স তিন চারজন মিলেই সেট করবে, ঠিক যেমন আগেরটা হয়েছিল, যে অলরেডি যারা রিটায়ার্ড বিসিএস অফিসার, অলরেডি বিসিএস অফিসার, তারা মিলেই এই প্রিলি সেট করবে। কপি পেস্ট মিলে করে বসিয়ে দিলাম, তারা নয়। এবং ডেডিকেশন লেভেল আশা করি তোমরা দেখে নিয়েছো। তো সেক্ষেত্রে এই কোর্সটা আমরা লঞ্চ করছি, কিন্তু যে বা যারা, তোমাদের একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে যে তোমরা এই মক টেস্টটা দিয়ে আনন্দ পেয়েছো কি পাওনি, কমন পেয়েছো কি পাওনি। যে বা যারা এই মক টেস্টটা দিয়েছিল, মানে এই প্রিলি ক্লার্কশিপের মক টেস্টটা, যারা যারা ফিডব্যাক করবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। অর্থাৎ একে তো 599 এ 10 প্লাস, ঠিক আছে, তার মানে 10টার বেশি ফুল লেন্থ পেপার থাকছে। এবং কেউ যদি এই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দাও, ফিডব্যাক ফর্ম কিন্তু পজিটিভ দিক দিয়ে ফিল আপ করতে বলছি তা না, তোমাদের মনে যদি গালাগালি আসে তাই গালাগালি লিখবে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ফিডব্যাক ফর্মটা ফিল আপ যদি করো তাহলে তোমাদের জন্য একটা বিশেষ, মানে প্রথমে একটা যে মক সেটা তো ফ্রি থাকছেই তোমাদের, বলে রাখি এখানে ভালো করে শুনে রাখো, একটা মক তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকবে। প্রথম একটা মক পুরোপুরি তোমাদের জন্য ফ্রি থাকবে প্রিলির, আর তারপরে পুরো যে 599 এর কোর্সটা আছে সেখানে একটা বিশেষ ডিসকাউন্ট তোমাদের জন্য করে দেওয়া হবে। তোমরা যদি আগের মকটা দিয়ে স্যাটিসফাইড হয়ে থাকো তবে এনরোল করিও, তোমার বন্ধুদের সাজেস্ট করিও। আমাদের কোনো নাম নেই, কোথাও আমাদের খুঁজে পাবে না, কারণ আমরা ইনস্টিটিউট নই। ইনস্টিটিউট হলে নাম হয়, যে আইদার নেগেটিভ সেন্সে নয় পজিটিভ সেন্সে, কিন্তু যেহেতু আমরা ইনস্টিটিউট নই তাই আমাদের নাম নেই। উই আর গ্রুপ অফ টিচার্স যারা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং করে যাব, তোমাদের মাঝে মাঝে একটু বকে দেবো পড়াশোনা না করলে, আর এইভাবেই চলতে থাকবে। আমি জানি তোমাদের চিন্তা হচ্ছে যে কাট অফ কত আসবে, যদি একটু আগে থেকে জেনে রাখতাম সুবিধা হতো, বাট কি বলতো কিছু জিনিসটা আমাদের হাতে থাকে না। আমরা ওই সময়ও একই কথা বলেছি, যে বা যারা প্রশ্ন করেছিল স্যার প্রিলিতে এত আছে কত তুলতে হবে, ওই একই কথা বলেছি যে কাট অফ বলা সম্ভব না, বরং কাট অফ কথাটা মেনশন করেছিলাম যে আজকে কাট অফ নিয়ে আলোচনা হবে, এই এই বিষয় এই কারণেই, যে তোমাদেরকে যাতে বোঝাতে পারি যে কাট অফটা ভুলে যাও, তুমি বেস্ট দিয়ে এসছো, ব্যাস ঘুমাও, পরেরটার প্রস্তুতি নাও, হাই উঠবে, এটুকু তোমরা বুঝতে পারছো। কোশ্চেন সোজা করেছিল, বাংলা কোশ্চেন তো মানে হাত দেওয়ার আগেই শেষ হয়ে যায়, এরকম কেউ একটা বললো 52 মিনিটেও শেষ করে দিয়েছে। আমি বলি আচ্ছা আচ্ছা, মানে তার মানে তুমি তোমার বেস্ট দিয়ে এসেছো, ওই কারণেই কিন্তু তোমার এই ধরনের মানে কি বলবো উৎসাহ আসছে, মানে এটা তোমার এক্সাইটমেন্টে তোমার এই প্রশ্নটা আসছে, কষ্টে না, ভেরি গুড প্রয়াস, বিশ্বাস করো। আমি যা প্রশ্ন করি সোশিওলজি, তো আমি মক টেস্ট আমার সারা সপ্তাহ চলতে থাকে, আমি অ্যাসাইনমেন্ট দিই প্রত্যেক সপ্তাহে, আমি অ্যাসাইনমেন্ট দিই। কেউ যদি প্রশ্ন করে যে স্যার এটা টাফ হয়েছে বা স্যার এরকম প্রশ্ন তো আসে না, সেটা তার শেষ ক্লাস, ঠিক আছে। কেন বলছি, কারণ আমি যাকে পড়াবো তাকে হায়েস্ট লেভেলে পাঠাবো, এবং সেই রকমই ইনস্ট্রাকশন অঙ্কিত স্যারকেও দেওয়া ছিল যে এদের বেস্ট ঠেলে বার করো, যে যত টাফ হতে পারে তত করে বেস্ট চাই আমার। তো বিষয়টা যে এই এই ধরনের থিঙ্কিং না আমরা না সাধারণত খুব বেশি দিন টিকতে পারি না, তার কারণ কিন্তু এটাই যে স্টুডেন্ট বলেই মাথা খারাপ আছে, পাগল আছে, ঠিক আছে, সত্যি বলতে তো ছেড়ে চলে যায়। তো সেই কারণে যে আলটিমেটলি যখন রেজাল্টটা বেরোয় তখন একটু মজা পাই বা আনন্দ পাই, যখন কোনো স্টুডেন্ট বলে যে স্যার ফলো করেছিলাম, ভালো পাস করেছি। তো ব্যাস ওটুকুই আমাদের, আর কিছু নেই। সবাই নিশ্চিন্তে ঘুমিও, আবার কালকে পরের পরীক্ষার জন্য প্রস্তুতিটা শুরু করে দিও। ফিডব্যাক একটা ফর্ম দেওয়া হবে, সেটা একটু ফিল আপ করে দিও, আর তোমাদের তো পরবর্তী মক সেশনের কথা বললামই। আজকের জন্য তাহলে এতটাই ছাড়ছি, ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে, কেমন, আশা করবো আবার দেখা হবে।